ডক্টর হেলথের নতুন এপিসোডে সকলের স্বাগত আছে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো বরাবরের মতো এই চ্যানেল থেকে হেলথ কেয়ারটের বিভিন্ন টিক্স অ্যান্ড টিক্স দেওয়া হয়ে থাকে মহিলাদের পুরুষের এবং বিভিন্ন যৌন সমস্যার উপরেই ভিত্তি করে আমরা এই চ্যানেলটা গঠন করেছি এবং এই চ্যানেল থেকে প্রতিনিয়ত মহিলা পুরুষ এবং শিশুদের বিভিন্ন স্বাস্থ্য টিপসের উপরে বিশেষ করে যৌন সমস্যার উপরে বিভিন্ন টিক্স অ্যান্ড টিক্স দেওয়া হয়ে থাকে সো আশা করব যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই ডক্টর হেলথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরাবরের মতো আমি আছি ডক্টর রৌদ্র আপনারা আসছেন ডক্টর হেলথ সো আজকেও নতুন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা পুরুষের এবং মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো এই প্রশ্নটা বা এই সময়ে বা এই যুগে বর্তমান যুগে এই সমস্যাটা অনেক বেশি ভোগে যেমন অনেকেই প্রশ্ন করে যে আমার তো বিভিন্ন সময় যে আমি ইন্টার কোর্স মতন করতে পারছি না আমাদের সমাজে বেশ কিছু পুরুষ রয়েছে বা বেশ কিছু যুবক ভাই রয়েছে যে তাদের যৌন সমস্যা রয়েছে তো অনেকেই বলে যে আমাদের যে ইন্টারক্রোসের সময়টা সেটা একেবারে নষ্ট হয়ে গেছে বা আমি অনেক দীর্ঘদিন দেখা যাচ্ছে যে আমি ট্যাবলেটকে ইন্টারক্রোস করতাম সবাস করতাম এছাড়া দেখা গেল যে আমি দীর্ঘদিন মাস্টারবেশন করেছি বা অস্ত্রবেশন করেছি এক্ষেত্রে আমার জনশক্তি একেবারে নষ্ট হয়েছে তাই এখন আমি কি কি খাবার খাবো বা কি কি খাবার খেলে পুরুষের জনশক্তি বা যেগুলো খাবারের কথা বলবো সেগুলো কিন্তু মহিলারা খেলে কিন্তু তাদের জনশক্তি পারবে তো বেসিক্যালি আজকের ভিডিওটা হলো যে যে সকল খাবার খেলে পুরুষের জনশক্তি বৃদ্ধি পাবে সেই সকল খাবারগুলো কী তো সেই সকল খাবারের ক্ষেত্রে আমরা সেটা দুই ভাগে ভাগ করেছি সো দুই ভাগে ভাগ করার ক্ষেত্রে বেশ কিছু খাবার রয়েছে এবং যে খাবারগুলো আপনি দৈনন্দিন জীবনে খেয়ে থাকেন বা প্রতিনিধি খেয়ে থাকেন তাহলে আশা করব যে আপনাদের যে জনসমস্যাটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং আগের থেকে অনেকটা ভালো ফিল করবেন কিছু খাবার রয়েছে যেমন মাছ মাংস এবং শাক সবজির মধ্যে যেমন শাক সবজির মধ্যে আমরা বলতে পারি যে লাল শাক পালং শাক এবং বাঁধাকপি এগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে খেতে হবে এবং বর্তমান যেহেতু শীতকাল এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় খুব সহজলভ্য শাক সবজি আকারে খেতে পারেন অথবা করে বা যেভাবে আপনার প্রসিডার মনে করে সেভাবে আপনি খেতে পারেন এছাড়াও কলিজা এবং ডিম দুধ এগুলো আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে তো এগুলো বলা আমরা যে খাবারের মধ্যে প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকায় আপনার থাকবে হলো যে প্রচুর পরিমাণ আমাদেরকে যে খাবারগুলো খেতে হবে তার মধ্যে কিছু কমন খাবার রয়েছে যেগুলো আমাদের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে তা আপনার ব্লাড সার্কুলেশন যদি বৃদ্ধি হয় শরীরের রক্তের পরিমাণ যদি ভালো থাকে এবং সার্কুলেশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার যে জনসমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে সো প্রথমে এর মধ্যে থাকবে যে আমরা বিশেষত যে খাবারগুলো বলি সেগুলো হচ্ছে মধু বাজার থেকে কিনে আনা সেই মধু আপনার কাজ করবে না যেটা না মেডিসিন দিয়ে বা কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় সেটা কখনোই কাজ করবে না সো আমি বলবো গাছ থেকে একদম যে মৌচাকের যে মধু রয়েছে সেই মধুটা আপনাকে পান করতে হবে এছাড়া তার পাশাপাশি আপনাকে খেজুর কিশমিশ এছাড়া দেখা যায় যে আমরা যে বাজার সহজলভ্য নয় একটু দামি বলতে পারেন যে কাঠ বাদাম রয়েছে নর্মাল বাদাম না সেটা কাঠ বাদাম রয়েছে সো এই যে খাবারের কথা বললাম প্রথম দাপের খাবার এবং দ্বিতীয় দাপের খাবার দুইটা যে খাবারের কথা বললাম এই খাবারগুলা যদি আপনি প্রতিদিন এবং কন্টিনিউ করেন এক থেকে দেড় মাস আশা করি যে আপনার যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো দূর হয়ে যাবে সো আমি বলবো আজ থেকে এবং এখন থেকে এই খাবারগুলো সজল বেশি টাকা খরচ হবে না যেমন কিসমিস বাদাম কাঠ বাদাম এগুলো অল্প পরিমাণে অপতি অল্প অল্প খান যদি আপনি চার পাঁচশো টাকা জিনিস কিনে নেন তাহলে আশা করি এক দেড় মাস চলে যাবে সো এক দেড় মাস আপনার ট্রাই করেন আশা করবো যে এখান থেকে মোটামুটি আপনারা অনেকটা লাভবান হবেন এবং যাদের বিভিন্ন ধরনের সমস্যা তার মধ্যে প্রথম যে সমস্যা জনসমস্যা রয়েছে সেটা আশা করি কাটিয়ে উঠবে সো পরিশেষে বলবো যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে